কৌশিকে অমাবস্যায় ভুলেও ছিটবেন না এই গাছের পাতা। অমাবস্যা রাতে তছনছ হয়ে যাবে জীবন, মা কালীর অভিশাপে রাতারাতি হবেন ফতুর, অভাব অনুরণ বসবে জেঁকে, স্ত্রীদের কপালে লাগবে বিধবা দশা। তাই জীবনে বিপদ আনতে না চাইলে কেমন পাতা ছিটবেন না দেখুন। সামনে আছে ভাদ্র অমাবস্যা, অর্থাৎ কৌশিকী অমাবস্যা। আর এই অমাবস্যা কোনো সাধারণ অমাবস্যা নয়, তন্ত্রমাতে এই রাতে শাক্ত দেবীর আরাধনা করা হয়। শুধু তাই নয়, পৌরাণিক কাহিনী অনুসারে এই সময় স্বর্গ নরক দুয়ের দরজা মুহূর্তের মধ্যে খুলে যায়। আর এদিন সাধকরা নিজেদের ইতিবাচক কিংবা নেতিবাচক শক্তি লাভের জন্য কঠিন সাধনা করে থাকেন। তবে এই কৌশিকী অমাবস্যায় ভুলেও এই বিশেষ গাছের পাতা ছিঁড়বে না, ছিঁড়লে সঙ্গে সঙ্গে আপনাকে ঘিরে ধরবে অশুভ শক্তি। শাস্ত্রমতে বিশেষ কাজগুলো করা গুরুতরভাবে নিষেধ। এই কাজগুলো করলে আপনার সাজানো গোছানো সংসার জ্বলে ছারখার হয়ে যাবে। দেখুন কে কি করবেন না। এক নম্বর, কুশ গাছের পাতা ছিঁড়বেন না। হিন্দু পঞ্চাঙ্গ মতে অমাবস্যা তিথিতে কুশ গাছের পাতা ছেড়া গুরুতর পাপ। কুশ ঘাস অত্যন্ত পবিত্র। পৌরাণিক কাহিনী অনুসারে গরুদেব যখন স্বর্গ থেকে অমৃত পাত্রটি বয়ে নিয়ে আসছিলেন, সেই সময় ওই অমৃত পাত্রটি তিনি কিছুক্ষণের জন্য কুশ ঘাসের ওপর রেখেছিলেন। আর সেই থেকে কুশ হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক হয়ে উঠেছে। তাই শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যার দিন এই ঘাসের পাতা আঘাত করলে কিংবা ছিঁড়লে সংসারে অমঙ্গল হয়। এমনকি আপনার উপর দেবী কৌশিকী রেগে গিয়ে অভিশাপ বর্ষণ করতে পারে। তুলসী পাতা, ভাদ্র অমাবস্যার দিন ভুলেও তুলসী গাছের পাতা তোলার চেষ্টা করবেন না, বিশেষ করে রাতের বেলায়। এই কাজ থেকে নিজেকে দূরে রাখুন, হিন্দুদের কাছে এটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি গাছ। তাই এমন পবিত্র দিনে এই গাছে কোনো রকম ভাবে ভুল মা কালী সহ্য করবেন না। বিশেষ করে স্ত্রীরাই বিশেষ বিষয়ে সতর্ক থাকুন, নইলে আপনার স্বামী সন্তানের উপর কুপ্রভাব পড়তে পারে, এমনকি ঘরে ভিকিরি দশা হতে পারে। তিন নম্বর, ঘর অন্ধকার রাখা। বাড়ির স্ত্রীরা এদিন সদর দরজা অন্ধকার রাখবেন না। বাড়ির প্রতিটি কোণ যেন এদিন আলোয় আলোকিত থাকে। সন্ধ্যাবেলায় ঘরে সামনে প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করুন, যতক্ষণ এই প্রদীপ জ্বলবে ততই আপনার সংসারের জন্য ভালো। কিন্তু যদি ঘর অন্ধকার করে রাখেন তাহলে সংসারে অলক্ষ্যের আগমন করতে পারে। অলক্ষ্যের কৃপায় ঘরে অভাব অনটন শুরু হয়, এমনকি কর্মক্ষেত্রে কিংবা ব্যবসায় বিপুল পরিমাণ ক্ষতি হতে পারে। চার নম্বর, আমিষ ভক্ষণ। কৌশিকী অমাবস্যার দিন আমিষ গ্রহণ করলে পাপে পাপিষ্ঠ হবেন। শাস্ত্র অনুসারে এদিন আমিষ দাঁতে কাটা মহাপাপ বলে গণ্য করা হয়। মাছ মাংস তো দূর, পেঁয়াজ রসুন পর্যন্ত খাবেন না। যদি ভুলেও এই কাজ করে ফেলেন তাহলে মা কালী কুপিত দৃষ্টি থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। স্ত্রী হোক কিংবা পুরুষ, সকলের ওপর এই কাজের প্রভাব মারাত্মকভাবে পড়বে। কোনো দুঃসংবাদ আপনার জীবন তছনছ করে দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। পাঁচ নম্বরে রয়েছে ভ্রমণ করা। বৈদিক শাস্ত্র অনুসারে অমাবস্যার দিন বাইরে না বেরোনোই মঙ্গল। কর্মসূচি অফিসে যাওয়া অবধি ঠিক আছে, কিন্তু কোথাও ভ্রমণ করতে যাওয়া উচিত নয়, কারণ এই অমাবস্যার দিন নানান রকম নেতিবাচক শক্তি ব্রহ্মাণ্ডে কাজ করে। আর এই শক্তি আপনাকে যখন তখন কোপ মারতে পারে, আর এই কোপের কারণে নানান রকমের সমস্যা ঘিরে ধরবে আপনাকে।